বসন্তের হিমেল হাওয়া আমাদের মনে দোলা দিলেও ত্বককে করেছে নির্জীব ও অমসৃণ। আমরা সবাই মুখমণ্ডলের যত্নটা একটু বেশিই নিই, অথচ মুখের চেয়ে শীতকালে হাত পায়ের ত্বকটা একটু বেশি খসখসে হয়ে যায়। হাত পায়ের সৌন্দর্য রক্ষায় আমরা অনেকেই সচেতন নই। সবাই চাই নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করতে। এই শীতে মুখের ত্বকের সঙ্গে মিলিয়ে হাত ও পায়ের যত্ন নেয়ার কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিই। তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হাতের যত্ন, নিয়মিত হাত পরিষ্কার রাখুন। হাতের সাবান লাগানোর পর প্রতিবার অবশ্যই ময়শ্চারাইজার লাগান। অতিরিক্ত নেল পলিশ ব্যবহার করা ক্ষতিকর, তাই মাঝে মাঝে নখকে স্বাভাবিক অবস্থায় রাখুন। সপ্তাহে অন্তত একদিন হাতে প্যাক লাগান। মুলতানি মাটি, চন্দন পাউডার ও গুঁড়া দুধ এক চামচ করে নিয়ে এর সঙ্গে একটা আস্ত পাকা কলা, দু চামচ মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে পুরো হাতে লাগান। কিছুটা শুকিয়ে গেলে ভেজা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন। দুধের সঙ্গে ময়দা অথবা বেসন দিয়ে পেস্ট তৈরি করে সপ্তাহে দুদিন লাগালে হাতের রং ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে। সপ্তাহের একদিন ফাইলার দিয়ে নখ ফাইল করুন, সাথে শ্যাম্পুও ঠিক করে নিন। এরপর হালকা গরম পানিতে সামান্য মাউন্ট শ্যাম্পু দিয়ে হাত 5 মিনিট ভিজিয়ে রাখুন। ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিন। তোয়ালেতে হাত চেপে মুছে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। ঘরে তৈরি স্ক্রাব হিসেবে চিনি এবং লেবুর রস হাতে ঘষুন, যতক্ষণ চিনি মিলে না যায়। এতে হাতের রুক্ষতা দূর হয়ে হাত মসৃণ হবে। পায়ের যত্ন, গোড়ালির খসখসে ভাব দূর করতে গ্লিসারিন ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে লাগান। একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে পেট্রোলিয়াম জেলি ও লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন 30 মিনিট। তারপর পামিস স্টোন দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করুন, পা ফাটা থেকে মুক্তি পাবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে ফুট ক্রিম ম্যাসাজ করুন। 2 টেবিল চামচ বেবি ওয়েল কিংবা অলিভ ওয়েলের সঙ্গে চিনি মিশিয়ে পায়ের ত্বকে ম্যাসাজ করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন, এতে ত্বক উজ্জ্বল হবে। পেট্রোলিয়াম জেলির সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে হাত পায়ে নখে ম্যাসাজ করুন। সুতি কাপড় দিয়ে মুছে ফেলুন। আপনার বয়স যেমনই হোক, আকর্ষণীয় সুন্দর দুটি হাত ও পা আপনার রুচি এবং ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে। অলসতা না করে বাইরে যাওয়ার আগে মুখের পাশাপাশি হাত ও পায়ের খোলা অংশেও সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।